আরবিতে বলে ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু সবর করো, একটু সবর করো না ওসাদ। সবে তো রাজনীতির তো হাঁটুর বয়স তুমি এখন হওনি, আর 294টা সিটের মধ্যে 240টা সিট আমাদের বেঁধে দিয়েছে। আমি আজকের এই প্রকাশ্যে জনসভায় একটা কথা বলে যাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 81টা জেলা পরিষদ, 312-10টা গ্রাম পঞ্চায়েত, এখন বোধহয় 84টা জেলা পরিষদ হয়েছে, 84টা হয়েছে, 310টা গ্রাম পঞ্চায়েত আছে, 29টা পঞ্চায়েত সমিতি আছে। আমি আজকের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি 81টা জেলা পরিষদে, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, যে বিরোধী দলগুলো আছে, একটা সিট ওদের জিততে বলুন, একটা পঞ্চায়েত সমিতি ওদের জিততে বলুন, দখল নিতে বলুন, একটা গ্রাম পঞ্চায়েত। গতবারে আমরা 202 মানে ছিল, আর বাদ বাকিটা 310-এর মধ্যে 18টা বিরোধীতে ছিল। এবারে ওদের বলুন 18টা থেকে ওদের 20টা করতে, ওদের আরো কমবে, ওদের বাড়বে না। ভাঙর তৃণমূল কংগ্রেসকে আমি অনুরোধ করব, আগামী পঞ্চায়েত নির্বাচনটা আমাদের পাখির চোখ, আমাদের প্রতিটা বুথে বুথ কমিটি তৈরি করতে হবে, অঞ্চল কমিটি ইতিমধ্যে 8টা তৈরি করেছি আমরা, প্রতিটা বুথ ধরে মিটিং হবে, প্রতিটা পাড়া ধরে মিটিং হবে, 1 ইঞ্চি জমি ভাঙনের মাটি থেকে বিরোধী রাজনৈতিক দলের আমরা ছাড়বো না, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি। ওপারে 3টে অঞ্চল জিজ্ঞাসা করুন কি অবস্থা, 3টে অঞ্চলে আনকন্টেস্টে তৃণমূল কংগ্রেস জিতবে, 20% সিটে ক্যান্ডিডেট দিতে পারে, বাদবাকি জাউলগাছি, প্যান্ডল, নারায়ণপুরে দিতে পারবে না, নেই, প্রস্তাবক খুঁজে পাবে না, ক্যান্ডিডেট খুঁজে পাবে না, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। এমনি বলছে তিহার জেলে পাঠাবো, এমনি বলছে প্রেসিডেন্সি জেলে পাঠাবো, যে গায়ের জ্বালা ধরে গেছে। আরে আমাদের সে একটা কথা আছে না, আরবিতে বলে ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু সবর করো, একটু সবর করো না ওসাদ। সবে তো রাজনীতির তো হাঁটুর বয়স তুমি এখন হওনি, আরাবুল ইসলামদের, বিশ্বচিন্তাদের, ওদের যারা সিনিয়র লিডার যারা আছে, রহিম ভাইদের, এদের হাঁটুর বয়স তোমার এখন হয়নি, এত নাচাকাচি করলে হবে? একটু সময় অপেক্ষা করো, যত দিন যাবে দূরবীন দিয়ে তোমাদের খুঁজে বের করতে হবে, 4টে লোকে নাচাচি করলে খুব বেশি লাভ হবে না। প্রতিটি সিটি আমরা এবারে ঠিক করেছি, গ্রামের মানুষের মতামত নিয়ে তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী দেবে, গ্রামের মানুষ যাকে বলবে সেই হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটা খুবই পরিষ্কার। আমাদের মানুষের রায়, মানুষের সমর্থন নিয়ে, মানুষ আমাদের সবকিছু, তাদের সমর্থন নিয়ে আমাদের লড়াই হবে। আরে আমি আজকে বলে যাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 50% সিটে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না, এটা আজকে আমি এখান থেকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন, আমরা চ্যালেঞ্জ করে বলছি। ওরা যতই ধর্মীয় চিকিৎসক তুলুক, যত বড় বড় কথা বলুক, ওই বিশ্বজিৎকে বলুন তো নিজের গুত্তাকে জিতে আসতে, ওই যে ভাঙড়ে বড় বড় কথা বলেছে আর মুন্দাদের, আমাদের ওই বিশ্বজিৎ ডায়মন্ড হাবার কে বড় বড় কথা বলেছে, তাহলে আমি মনে করি জ্বালাটা কেন ধরছে আমরা জানি। আমাদের আজকে যারা সামনে আছেন, আমি তাদেরকে বলবো যে মিথ্যা বাসকে কখনো বিশ্বাস করবেন না। এই বিরোধী দলগুলোর কাজ সকাল থেকে রাত 10টা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে প্রতারণা করা, এই লক্ষ্য নিয়ে ওরা কাজ করে। তাই আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, ঘাত প্রতিঘাত জ্বালা যন্ত্রণা বেদনা দুঃখ থাকতে পারে, ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতো চলবে, কারোর পদ লেমন হয়ে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস চলবে না, এটা কিন্তু মাথায় রাখা উচিত। আমি খুব পরিষ্কার করে বলছি, 5 জন, 10 জন, 5 হাজার, 10 হাজার, 20 হাজার, 5 লাখ চলবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হলো একটা ছুটন্ত গাড়ি, যার গোটা বাংলায় গড় গড় করে ছুটছে, ভাঙড়ে একইভাবে ছুটবে, ভাঙড়ে কোনোদিন থামবে না, যত দিন যাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। আর আমাদের ছেলেদের, আমাদের কর্মীদের অনুরোধ করব, আপনাদেরও বুকচি দিয়ে লড়াই করতে হবে, মাঠে ময়দানে আপনাদের লড়তে হবে, বাদ বাকিটা আমরা বুঝে নেবো, শুধু তোলাটা আপনারা দেখুন, উপরটা আমরা বুঝে নেবো, এটা একদম দায়িত্ব নিয়ে আজ এটাই বলে যাচ্ছি, খুব খোলাখুলি কথা বলে যাচ্ছি। এই বসন্তের কোকিলগুলো 2 বছর ছিল না, হোমিওপ্যাথি ডাক্তার 15 দিন অন্তরে 1 মাস অন্তরে আসে কেন? আর আমাদের যারা নেতৃত্ব আছে এরা হচ্ছে এলাপাতি, প্রতিদিন এরা ট্রিটমেন্ট করে যায়। আপনি হোমিওপ্যাথির সঙ্গে 15 দিন পরে একবার আসবে, একবার দেখা করবেন, নাকি এদের সঙ্গে থাকবেন, এটা আপনাদেরকে ঠিক করতে হবে।
হয় না একজন বিধায়কের যে কর্মকাণ্ড আমরা নিজেরা বিধায়ক সকালবেলা বাড়িতে বার হয়ে দেখবো বাড়ির সামনে 50 জন বসে আছে ওখান থেকে জীবন্তলা এসে দেখবো 100 জন বসে আছে ওখান থেকে সন্ধ্যাবেলা সারাদিন মিটিং করে এসে সন্ধ্যাবেলা 10টা লোক বসে আছে তাদের সুখ দুঃখর কথা শুনতে হয় তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা করতে হয় কারোর বই কিনে দিতে হয় কারোর ঔষধ কিনে দিতে হয় কারোর হসপিটালে ভর্তি করতে হয় কারোর কলেজে ভর্তি করতে হয় কোন লোকের জমিটাতে সমস্যা আছে সেটাকে নিয়ে দেখতে হয় বিএলআর এর সঙ্গে একটু কথা বলতে হয় কে স্বাস্থ্যসাথীর কার্ড পায়নি তাকে একটু স্বাস্থ্যসাথীর কার্ডটা করে দিতে হয় কে রেশন কার্ড পাচ্ছে না তার একটা ফর্ম ফিল আপ করে দিতে হয় আপনি ভোটে দাঁড়িয়েছেন ভোটে জিতেছেন আর ফুরফুরা শরীরে গিয়ে বসে আছেন খুব ভালো তো এটা কি ঠিক এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই পাউডের মানুষ আজ বঞ্চিত আমরা তাই ঠিক করেছি আমি সকলকে বলে দিচ্ছি আমি আরাবুলদাদের এখানে আমাদের 10টা অঞ্চলে যারা নেতৃত্ব আছে আমি 50,000 রেসিডেন্ট সার্টিফিকেট আর হসপিটাল সার্টিফিকেট আমি 3 দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি যে কোনো সার্টিফিকেটে সর্বরকম ভাবে যেখানে যে কাজ আপনারা করবেন আপনাদের এই ফুরফুরা শরীরে সেখানে যদি কোনো আইএসএফ হয় কোনো সিপিএম কংগ্রেসিরাও যারা আছে তাদেরকে বলছি আমাদের যে কোনো পার্টি অফিসে অঞ্চল অফিসে আপনারা এটা পেয়ে যাবেন আজ 4 দিন পরে আপনি পেয়ে যাবেন ওটা ছাপাতে দিয়েছি কালকে দেবে এত সই 50,000 সই করতে হবে এটা আমরা নিশ্চিতভাবে আমাদেরকে আপনাদেরকে পাঠিয়ে দেব যতদিন না পর্যন্ত এখান থেকে এমএলএ করতে পাচ্ছি ততদিন আপনাদের এই আমার কাছ থেকে এটা নিতে হবে আর যেদিন এখানে এমএলএ করতে পারবো সেদিন এখানকার এমএলএ থেকে আপনারা সেই সুযোগ সুবিধা নেবেন আমাদের এমএলএ যে হবে যে হবে নিশ্চিতভাবে আপনাদের এই ভূমিপুত্র এখান থেকে হবে এটা দায়িত্ব নিয়ে আজ এখান থেকে বলে গেলাম ক্যানিং থেকে কেউ আসবে না হুগলি থেকে কেউ আসবে না কলকাতা থেকে কেউ আসবে না এখানকার ভূমিপুত্র নিশ্চিতভাবে এখানকার বিধায়ক হবে এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করছি মানুষ না তো বঞ্চিত হবে আজ আপনারা যেমন বঞ্চিত হচ্ছেন এটা নিশ্চিতভাবে আমরা সেই দায়িত্ব আগামী দিনে সেইভাবে আমরা এগোতে চাইছি তাই সকলকে অনুরোধ করব ভুল যদি আমাদের কোথাও হয়ে থাকে আমাদের বলবেন আমাদের নেতৃত্বে যদি ভুল হয় আমাদের বলবেন আমরা ক্ষমা চেয়ে নেব আমরা লাটসার নয় যখন যে কাজ করে তার ভুল হয় দেখবেন যে যে হাঁটতে পারে তার হোঁচট খায় যে হাঁটতে না পারে সে কখনো হোঁচট খায় না যে কথা বলতে পারে তার ভুল হয় যে বোবা তার কখনো ভুল হয় না এটা আমি কাজ করতে গেলে ওই কারণে বলি কাজ করতে গেলে ভুল হয় তাই আপনারা নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা এগোতে চাইছি আর আমাদের নেতাদের কাছে আমার অনুরোধ ছোট থেকে বড় যে মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের ভালোবাসা আদায় করতে হবে আমরা ঘৃণার ভাঁড় চাই না আমরা ভালোবাসার ভাঁড় চাই এটাই হচ্ছে আগামী দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে আন্তরিকতার ভাঁড় আমাদের চাই আমাদের সেই ভালোবাসা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে মাথা নিচু করলে কখন মাথা তার সম্মান যায় না মাথা উঁচু হয় তার সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের গুরুজনদের সম্মান দিতে হবে সমবয়স্কদের বুকে টানতে হবে মা বোনেদের ইজ্জত দিতে হবে আর বিশেষ করে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ভ্যান চালক রিক্সা চালক বাবুর বাড়িতে কাজ করে তাদের বুকে টানতে হবে স্নেহ করতে হবে তবে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই প্রতিবাদ সভায় 10টা অঞ্চলের নেতৃত্বকে আমি ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি 10টা অঞ্চলের আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা পেটে কাপড় বেঁধে লড়াই করে এই প্রখর রৌদ্রে গাড়ি করে লোক নিয়ে এসেছেন বুথ থেকে শুরু করে ব্লক পর্যন্ত তাদেরকে শত সহস্র সালাম প্রণাম শ্রদ্ধার হাত থেকে উদ্ধার করার শপথ গ্রহণ করবেন ওই দাঙ্গাবাজ মৌলবাদীদের হাত থেকে সাম্প্রদায়িকতার হাত থেকে শপথ গ্রহণ করবেন উদ্ধার আমাদের করতে হবে সেই মানসিকতা নিয়ে আপনারা ঘরে ফিরবেন।